চিতই পিঠা বানানোর জন্য যে আঠার ব্যাটার তা থাকে সেটা যদি বানানো একবার শিখে যান তাহলে আপনারও চিতই পিঠা আমার মতো হবে। প্রতিবার পারফেক্ট, অসংখ্য ছিদ্রযুক্ত, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আজকের আমার ভিডিওতে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য হাতে গোনা মাত্র দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা ফলো করলেই আপনাদেরও চিতই পিঠা একদমই পারফেক্ট হবে, ট্রাস্ট মি। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। তো আমি এখানে নিয়ে নিয়েছি সুজি এক কাপ, প্যাকেট থেকে সরাসরি কাঁচা সুজি নিয়ে নিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি ময়দা হাফ কাপ। এক কাপ সুজির জন্য হাফ কাপ ময়দা লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, যে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে পানিটাও মেপে দিচ্ছি। প্রথমে এক কাপ দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আরও এক কাপ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পানিটা অল্প অল্প মেশাতে হবে যাতে ব্যাটারটা পারফেক্ট হয়। তো আমি অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা মেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন এক কাপ সুজির জন্য আমার দুই কাপ পানি লেগেছে। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব, ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি ব্যাটারটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এমন হবে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো আমার ব্যাটারটা 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এই যে দেখেন ব্যাটারটা, সুজিগুলো ফুলে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে পানি মিশিয়ে নিতে পারেন। তো চুলাতে আমি একটা খোলা বসিয়ে দিলাম। খোলাটা গরম হয়ে যাওয়ার পর খোলার উপর কিছুটা তেল মেখে নিচ্ছি। এভাবে যদি তেল লাগিয়ে দেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এই কাজটা একবার করলেই ইনাফ। এবার ঢাকনা দিয়ে দিব, সাইডে যদি একটু পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আচ্ছা, এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জালটা কিন্তু একই রাখতে হবে, অর্থাৎ মিডিয়াম হিটে। এই হিটে রেখেই কিন্তু আপনাদের পিঠাটা ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে চিতই পিঠাতে চুলার জালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পিঠাটাকে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। পিঠাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এতটা ছিদ্র হয়েছে মানে অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কতটা সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। চালের গুঁড়া ছাড়াই কিন্তু আপনারা সুজি দিয়ে একদম পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়া, সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে। যারা একদমই নতুন রাঁধুনি, জীবনে প্রথমবার এই পিঠাটা বানিয়ে নিতে চাচ্ছেন একদম পারফেক্টভাবে, তাহলে দিস রেসিপি ফর ইউ। আমার রেসিপিটা প্রপার ফলো করলেই আপনারা প্রথমবারেই একদম পারফেক্ট পিঠা বানানো শিখে যাবেন। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেজ রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।